নাই, ওই জুনায়েদ বাবু নগরী সিটারে কইছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে শাহজালাল বাবার মাজার থেকে ভাঙা শুরু করব, লাইট টায়া সব মাজার ভেঙে ফেলবো, আল্লাহ কত ঠ্যাং কাইটটা ভালামু ঠিক কেন বলেন? একবার কাটছে আবার বলে কাটন লাগবো। ওই জুবায়ের আনসারি জীবন বড় আমার নবীর দুরুদ সালামের বিরোধিতা করলো, আল্লাহ কতর মুখের উপরে ঠাড়া ভালাম, মুখে ক্যান্সার হয়েছে, মুখ বেহা হয়ে গেছে, ওই হাঠাদারির মুরব্বি চিনেননি আপনাকে এই মুরব্বির বিরুদ্ধে কিছু কইলে আপনাকে কষ্ট লাগবো। সিটাঙ্গার মানুষ এত রকম আহম্মক সখি সফি কয়না কয় সখি সখি সখি, তো জিগাইলাম যে এটার হাকিকত কি, সখি কয়নার হাকিকত কি, কয় হেতে বুড়া বয়স হেতার লালা আসে, হেতে সখি না কি হেতে কয় মহিলা দেখলে কোন পুরুষের যদি মুখে লালা না আসে তাহলে বুঝতে হবে তার ধ্বজ বঙ্গ রোগ হয়েছে। কিরে তুই কি আগে শাল সাবেস্তি তিন রাস্তা কোনার এ বাদাই মা সত্যার গরম নাই, এ কথা কর নাই, যারা হেফাজত করে এক গরম মেয়ে নাই, এক মেয়েদের ঘরে বাচ্চা হয় না, এদের সিজার লাগে না, মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিলে যদি ডাক্তার হন বন্ধ হয়ে যায় সিজার তো আরেক বেড়া করবো, তখন তোর হদ্দা কই যাইব, তখন তোর হদ্দা কই যাইব রে বাদেন না। হে বাদেন মা আবার কয় মিলাদের তাবারুক খাবেন না, কেন মিলাদের তাবারুক বলে গু হয়েছে, মিলাদের তাবারুক গুণ আরে বাদাই মা, আমি এবার চট্টগ্রামে জোর গলায় বলেছি মিলাদের তাবারুক হলো ঘি, ঘি 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 খায় মানুষে গু খায় কুত্তা, তোরা দুই পায়া কুকুরের বেশি কিছু মনে করি না ঠিক কিনা বলে, মানুষে ঘি খায় হজম করতে পারে, কুত্তায় ঘি খাইলে চামড়া ছাল ছাল উঠে চামড়ার পশম ফুলে যায় ঠিক কিনা বলেন? অতএব কুত্তার পেটে ঘি হজম হয় রাগ করতেছেন? আমি একটু বেশি কোবাই, এটা আমার অভ্যাস, আমি একটু বেশি কোবাই, আপনারা কি কষ্ট পাইতেছেন নি? নবীর দুশ্মনদেরকে সরাসরি কোবাইছে কে? আমি কোবাইলে কি হইছে? আল্লাহই তো কোবাই, আল্লাহ তাআলা কয় এক নম্বরে কয় অতুল্লিম বাদা জালিকা জানিম, এক নম্বরে কয় তোর জন্মে ঠিক নাই, যেটা আব্বা কয় সেটা তোর আব্বা না, তুই নকল বেটারে বাপ ঢাও, তোর আসল বাপের খবর তোর মার কাছে লয়ে লাগি, নবীর দুশ্মনী করবি আর হ সঠিক বেটারে আব্বা ডাকবে, আল্লাহ কহ আমি এটা লিখে তোরা দুর্নীত পাঠাই নি, যারা নবীর পক্ষে যাইব তারা সব ঠিক, যারা নবীর বিরুদ্ধে যাইবে তারার বাপ হই ঠিক নেই, নবীর মিলাদুন নবী, নবীর দুশ্মনী করবি তোকে জন্ম নিবন্ধন বাতিল হয়ে যাবে ঠিক কিনা বলে? এ মুসলমান আপনি হেফাজত করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি যাই করেন না কেন কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, তিনটা ইমানের প্রশ্ন, ওই ইমানের প্রশ্নে তিন নাম্বার প্রশ্নের উত্তর কেউ যদি দিতে না পারে আল্লাহর কসম কবর থেকে আজাব শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন? বাবাজির আরে আমার এ মুসলমান এদের মধ্যে একবার নারীদেরকে কয়েতে তুল, আবার প্রধানমন্ত্রীর লগে যায় মুসাবাগর, তো এক হুজুররা কয় হুজুর জীবন ভরা মহিলা করে আপনি তেতুল কইলেন, প্রধানমন্ত্রীর লগে যায় যেন মুসাবা করলেন, আমরা তখন আর মুখ দেখাইতে পারি না, কয় না না কে বলেছে আমি তো শুধু আঙ্গুল দিয়েছি, কি খারাপ আর খারাপ, আমি ডাকাতে যায় কইছিলাম, আমি ডাকার থেকে হাসানুর রহমান হুসাইন নকশেবন্দি আইছি রে সইপা, ডাকার মানুষে হুদা তেতুল খায় না বর্তমান ঠিক কিনা বলে? বেইমানের দোনেরা রে ও বেইমানের দোনেরা, মিলাদের তামারুক হক জিনিস
হালাল জিনিস, নির্ভেজাল জিনিস, এই জিনিস বরকতি জিনিস।